দেশে টোল ট্যাক্স আদায়ে ফাস্ট্যাগ ব্যবস্থা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে টোল আদায়ের জন্য নতুন ব্যবস্থার পথে মোদী সরকার ইতিমধ্যে তার পরীক্ষামূলক কাজও শুরু হয়ে গিয়েছে পাইলট প্রকল্পে সারা দেশের প্রায় এক লক্ষ সাইত্রিশ হাজার গাড়িকে এর আওতায় আনা হয়েছে পাইলট টেস্টিং ফাস্ট্যাগের পরিবর্তে এবার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে টোল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে পরীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে এই ব্যবস্থায় রাস্তায় গাড়ি নামার সঙ্গে সঙ্গেই ট্যাক্সের গণনা করা শুরু হয়ে যাবে গাড়ি হাইওয়েতে থাকলে আর টোল না দেওয়া থাকলে অ্যাকাউন্ট থেকেই সরাসরি টোলের টাকাটা কেটে নেওয়ার ব্যবস্থা থাকছে এখানে এই নতুন সিস্টেমে কি কি থাকছে সেটা এবার দেখে নিন এই নতুন সিস্টেমে গাড়ি যত বেশি দূরত্ব যাবে সেই অনুযায়ী টোল আদায়ের পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ এই টোল হতে চলেছে ভ্রমণ করা দূরত্বের সঙ্গে সমানুপাতি হারে বর্তমান ব্যবস্থায় এক টোল থেকে অন্য টোলের দূরত্ব হিসাবে যানবাহন থেকে টোল আদায় করা হয় এক্ষেত্রে যাত্রা যেখানেই শেষ হোক না কেন টোল দিতে হয় এমনকি যাত্রা মাঝখানে শেষ হলেও টোল দিতে হয় এই পদ্ধতিটার এবার পরিবর্তন আসতে চলেছে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে যখনই এটা চালু হবে তখনই আর এই নিয়মটা থাকবে না ভারত এ ব্যাপারে পশ্চিমী প্রযুক্তি অনুসরণ করছে প্রযুক্তিটি জার্মানের বলেই জানা গিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য জার্মানিতে বেশিরভাগ যানবাহনই নাইনটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে ইউরোপের বিভিন্ন দেশ এই প্রযুক্তি সাফল্যের সঙ্গে ব্যবহার করছে ভারত সরকারও এ ব্যাপারে সাফল্যের ব্যাপারে আশাবাদী বলে জানা গিয়েছে তবে নতুন এই পদ্ধতি প্রণয়নের আগে দেশের পরিবহন নীতি বদল করতে হবে ইতিমধ্যে এই জন্য সঠিক তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বিশেষজ্ঞরা পাইলট প্রজেক্টে দেশের এক লক্ষ সাঁত্রিশ হাজার গাড়িতে নতুন এই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ইনস্টল করা হয়েছে এই কাজে ভারতকে সাহায্য করছেন রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করতে পারে এই রিপোর্ট পেশ হলে তা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র সরকার ধন্যবাদ